গোবরাপুর আরিক থিয়েটারের উদ্যোগে রক্তদান শিবির। সংগঠনের জন্মদিনের পাশাপাশি কবিগুরুর জন্মদিন উপলক্ষে এদিন এই আয়োজন করা হয়। এদিন দেয়াল পত্রিকারও উদ্বোধন করা হয়। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন গোবরাপুর আরিক থিয়েটারের পক্ষ থেকে। সংগঠন সূত্রে দাবি, এই দিনই পথ চলা শুরু করেছিল তাদের এই সংগঠন। স্বাভাবিকভাবেই দিনটির বাড়তি গুরুত্ব রয়েছে তাদের কাছে। এবছর 25শে বৈশাখে 9 বছরে পা দিল তাদের সংগঠন। সংগঠন সূত্রে জানা গেছে, গত বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, ব্যতিক্রম হয়নি এবছরেও। সকাল থেকেই বৃষ্টির কারণে আয়োজনের সমস্যায় পড়তে হয় সংগঠনের সদস্যদের। আয়োজকদের দাবি, প্রায় 50 থেকে 55 জন রক্তদাতা হবার কথা থাকলেও বিভিন্ন কারণে অনেকে আসতে পারেননি। সে কারণে এবার রক্তদান শিবিরে প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির আয়োজিত হয় সংগঠনের নির্দিষ্ট মহলা কক্ষে। সংগঠন সূত্রে দাবি, সারা বছর নাটকের কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান তারা, সে কারণেই রক্তদান শিবিরের ভাবনা। সংগঠনের পক্ষে অমৃত সিং জানান, আজ রবি ঠাকুরের জন্মদিন, পাশাপাশি দলের প্রতিষ্ঠা দিবস বা দলের জন্মদিন। নাটকের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে আমাদের রক্তদান শিবিরের আয়োজন। রক্তদানের পাশাপাশি দেওয়াল পত্রিকা উন্মোচন করা হয় সংগঠনের পক্ষ থেকে। আজকের দিনে আমাদের দলের প্রতিষ্ঠা হয়েছিল, আজ তার 9 বছর পূর্তি হলো। আমরা 9 পা দিলাম আরেক থিয়েটার আজকে। তো সেই সঙ্গে সঙ্গে আমরা আরেক থিয়েটার, এটা গত বছর থেকে শুরু করেছি রক্তদান শিবিরটা, যেহেতু আমরা একটা সামাজিক কাজকর্মের মধ্যে একটু থাকতে চাই নাটকের পাশাপাশি। আর তার পাশাপাশি যেটা আমাদের মানুষ যেটা দেখেছেন, যে আগে আমরা ভুলে গেছি যে দেওয়াল পত্রিকা কি, এখনকার জেনারেশন যেটা জানে না, আমরা সেই জিনিসগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আজকে 25 থেকে 30 জন রক্ত দিয়েছেন। সংগঠনের অপর এক সদস্য জানান, আমরা মানুষের পাশে থাকতে চাই বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের মাধ্যমে, সেই বার্তা দিতেই আজকের এই আয়োজন। মূলত আমাদের একটা নাটকের দল, কিন্তু আমরা মনে করি নাটকের পাশাপাশি আরও কিছু কাজ সামাজিকভাবে আমাদের করা দায়িত্ব থেকে যাই। সেই দায়িত্ববোধ, সেই কর্তব্যবোধ থেকে আমরা 25শে বৈশাখ এই দিনটা রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা পূর্ণভাবে পালন করি। তার কারণ হচ্ছে, এই দিনটাতে আমাদের দলেরও জন্মদিন। 2013 সালের 25শে বৈশাখ 9ই মে আর কি আমাদের দলের জন্মদিন হয়েছিল, জন্ম হয়েছিল। সেই দিনটাকে মনে রেখে এবং 25শে বৈশাখ দিনটাকে আরও স্মরণীয় করে রাখতে আমরা এই দিনটাতে রক্তদান শিবিরের আয়োজন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরাপুর।